আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তালহা কিচেন এন্ড ব্লগ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা খুব ইয়াম্মি এবং স্পাইসি পিৎজা রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তবে বলতেই হয়, দোকানের পিৎজার থেকে বাসায় বানানো পিৎজা টেস্ট খুব ডিফারেন্ট, তাই আপনারা নিজেরা নিজ বাসায় ট্রাই করে দেখবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো পিৎজা বানানোর জন্য শুরুতে আমরা 2 কাপ টেবিল ময়দা নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ এবং ইস্ট দিয়ে চামচ দিয়ে হালকা লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে পিৎজার ডোট কিছু সময়ের জন্য রেখে দেব। তো এর ফাঁকে আমরা পিৎজার জন্য আমরা যে মাংসটা দেব সেটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর মাংসটি ভাজার জন্য পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কিছু স্পেশাল মশলা দিয়ে দিলাম। ফ্লেভার এবং টেস্টের জন্য হালকা একটু সস দিয়ে দিলাম। পিৎজার জন্য আমাদের মাংস রেডি। পিৎজার ডোটা রেডি। প্রথমে প্লেটটা ব্রাশ করে নিলাম। পিৎজার ডোট রুটির থেকে অনেক মোটা করে প্লেটে নিয়ে নিলাম, আর মাঝে এখন চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে পিৎজার মশলা এবং সসটা ময়দার ভিতরে ঢুকে যায় এবং খেতে অনেক মজা হয়। আর পিৎজার উপকরণ হিসেবে ভাজা মাংস এবং ক্যাপসিকাম আর সস রেখেছি, আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এখন পিৎজার উপকরণগুলি দিয়ে দিচ্ছি। পিৎজাটা ইয়াম্মি এবং স্পাইসি করার জন্য আপনাকে অবশ্যই চিজ দিতে হবে, কারণ চিজ না দিলে পিৎজাটা ইয়াম্মি এবং স্পাইসি হবে না। এখন চিজ দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের পিৎজা রেডি। দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমরা চাইলেই খুব সহজে নিজ বাসায় বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।